কাকা এটা কত? কাকা এটা 20 টাকা দাম চাইলো, 25 টাকা দাম চাইছি। 20 টাকা দিবেন, 20 টাকা। আচ্ছা দেন একটা, আমার 20 টাকা দিয়ে একটা দেন। আর আমরা গাইস আজকে আমরা সবজি বাজার আইছি কিছু সদাই করতে, দেখেন অনেক পথে সবজি আছে। আর এটা হলো আপনার বালুকণ্ড বাজার, লেবু দেখছেন, এটি সব দেশাল, দেশাল তারা নিজেরা নিজেই চাষ করে। আর ওই পাশে আছে মাছ বাজার। লেবু কত করে? লেবু 15 টাকা গালি গাইস, লেবু 15 টাকা গালি চাচ্ছে। আচ্ছা কাকা 10 টাকা দেওয়া যাবে? দেবে না। এই দেখতে তো পাচ্ছেন কত সদাই আছে বাজারে, পুঁইশাক আপনার এখানে যা আছে সব দেশাল, মানে নিজেরা নিজেরাই খেতে মানে বনে। এখানে কোনো মানে এত সার টার মানে এইসব কিছু পাবেন না এখানে, আমাদের বাজারও বেশি। আমি এখানে আইছি মানে বাট এখানে অরিজিনাল মানে অরিজিনাল যে সবজিগুলো আছে সব এইসব পাবেন। এই এই আপনার দাঁড়া লাল শাক সব মনে মনে করেন যে একবার অরিজিনাল, কোনো ডুপ্লিকেট নাই। যাই হোক দেখা যাক আপনি কী কাকা ভালো আছেন। এই দোকানদারের কাছে আমি এই সোয়াশ পাতাগুলো দাম জিজ্ঞাসা করি, আমার চেনা পরিচয় তো লোক। ভাই সোয়াশ পাতা কত? সে দাম চাইলো 100 গ্রাম 20 টাকা। আচ্ছা ভাই দামা দিবেন আপনি, আমার চেনা লোক। আচ্ছা দেন 100 গ্রাম দেন। যাই হোক এখান থেকে আমরা সোয়াশ পাতা নিলাম, এখন আমরা অন্যজনের কাছে যাইতাছি। আমরা একটু ভিডিওটা কাট করে দিলাম, এখন আমরা অন্যজনের কাছে যাবো। হ্যাঁ কাকা পটল কত? কাকা পটল 40 টাকা কেজি চাচ্ছে, কিলো 1 কিলো 40 টাকা চাচ্ছে। কাকা আমার এক আধা কেজি দেন। আর দুন্দুল নেবো 1 কেজি দুন্দুল নেবো। কাকা দুন্দুল কত? দুন্দুল চাইতে আছে 20 টাকা কেজি। হ্যাঁ দুন্দুল 1 কেজি দেন। আর আপনি আমার পুটো দেন আধা কেজি। দেন একটু তাড়াতাড়ি দেন। অ্যাকচুয়ালি আমার নিজে মেপে রেখেছে, মানে আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছি, ভিডিওটা অনেক ভালো। মানে বাঙ্কটি আমাকে বাঙ্কটি দিতে পারছে না, এই তো আমার টাকা হয়ে গেছে। পটল নিলাম 20 টাকার, আর আপনি দুন্দুল নিলাম 20 টাকার। এখন দেখি আর কী নেওয়া যায়, দেখি আর কী নেওয়া যায়। তো তো গাইজ আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ, আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।